জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ভারত জোড়ো পদযাত্রা কর্মসূচি নেওয়া হয় মঙ্গলবার সকালে। আসানসোলের চিত্তরঞ্জন থেকে শুরু করে শেষ হবে আগামী 12 তারিখে। এই পদযাত্রা বুধবুতে গিয়ে শেষ হবে বলে জানা যায়। আজকে আপনাদের পদযাত্রার উদ্দেশ্যটা কি? দেখুন, এটা হচ্ছে স্বাধীনতার 75তম বর্ষ। এই 75তম বর্ষ আমরা পালন করছি ভারতবর্ষের এই স্বাধীনতা আন্দোলনের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা বড় ভূমিকা ছিল, এবং এই স্বাধীনতা আন্দোলনে যারা তৎকালীন যোদ্ধা ছিলেন তারা ভারতবর্ষের সমস্ত ধর্মের বর্ণের মানুষকে নিয়ে এই ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে গড়ে তুলেছে। আজকে স্বাধীনতার 75তম বর্ষে এসে এই ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যাচ্ছে। আজকে যখন একটার পর একটা ভারতবর্ষের বুকে কলকারখানা বন্ধ হচ্ছে, বেকার যুবকদের হাহাকার, যখন একটার পর একটা শিল্প বিলগ্নিকরণ বেসরকারিকরণ করা হচ্ছে, যখন নোটবন্দি জিএসটির পর ভারতবর্ষের ব্যবসাদার থেকে অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের দৃষ্টিকে, মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘোরাবার জন্য ইংরেজদের মতো তৎকালীন যেভাবে করত ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি বিজেপি সরকার শুরু করেছে। আমরা তার বিরুদ্ধে, আমরা সমস্ত ভারতবর্ষকে নিয়ে তার ধর্ম নিরপেক্ষতা যেন বজায় থাকে, হিন্দু মুসলিম শিখ জৈন মন্দির মসজিদ সকলকে নিয়ে আমরা এই 9th আগস্ট, যেদিন মোহনদাস করমচাঁদ গান্ধী ডাক দিয়েছিলেন ইংরেজ তুমি ভারত ছাড়ো, আজকে সেই ভারত ছাড়ো আন্দোলনের দিন আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বভারতীয় নেতৃত্ব ডাক দিয়েছেন ভারত জোড়ো কর্মসূচি। যে কর্মসূচি আমরা আজকে চিত্তরঞ্জন থেকে 9 তারিখ শুরু করেছি, আগামী 4 দিন এই জেলাতে আমাদের পদযাত্রীরা চিত্তরঞ্জন থেকে বুধবুদ পর্যন্ত মিছিল করে পদযাত্রা করে যাবেন, এবং 12 তারিখ বিকেলে আমরা বুধবুদে এই পদযাত্রাকে মেন ইস্যু হচ্ছে ডিভাইড রুল ভাঙার জন্য। একদম, ভারতের সমস্ত কারুর একা, হিন্দু মুসলিম কোনো ডিভাইড নয়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যেমন হিন্দুদের ভূমিকা ছিল, ঠিক তেমনি মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মের বর্ণের মানুষের অবদান রয়েছে। আমরা সেই ধর্ম নিরপেক্ষতাকেই আবার প্রতিষ্ঠিত করতে। এর সাথে কি অন্য কিছু ইস্যু রেখেছেন? না, আমাদের এটাই মেন ইস্যু যে আমরা ভারতবর্ষের 75তম স্বাধীনতা বর্ষে ভারতবর্ষে তার পুরনো ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি যেন আবার ফিরে আসে, আমরা তার জন্যই পদযাত্রা আমরা আমাদেরকে স্বাগত জানাই। এবার পশ্চিম বর্ধমান